ভোট দিয়ার বাবে এইবারই অন্তিম সুযোগ। ইয়ার পিছত দেখত না থাকে গণতন্ত্র। সোমবারে ঠিক এনেদরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শাসকীয় বিজেপিক তীব্র আক্রমণ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। উড়িষ্যার ভুবনেশ্বরত এখন দলীয় সভাত ভাষণ দিছিল কংগ্রেস সভাপতিগুলিয়ে। সেইখন সভাতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে ইন্ডিয়া মর্চা ত্যাগ করার প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী মোদী আর শাসকীয় বিজেপিক তীব্র আক্রমণ মল্লিকার্জুন খার্গের। নীতিশ কুমারক ভয়াতুর আখ্যা দি খার্গে কয়, এনে ভয়াতুর লোক থাকিলে দেশ, সংবিধান, গণতন্ত্র কেন বাঁচিব? ভোট দিয়ার বাবে এইবারই অন্তিম সুযোগ, কিয়নো ইয়ার পিছত রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের আর্হিত চলিব দেশ। ইতনে ডরপোক লোক আগর রহে তো ক্যা ইয়ে মুলক বচেগা, ক্যা ইয়ে সংবিধান বচেগা, ক্যা ইয়ে ডেমোক্রেসি বচেগি। ইসিলিয়ে ইয়ে আখরি চান্স হ্যায় আপকো ভোট দেনে কা, ইসকে বাদ কোই ভোট নহীঁ দেগা, ক্যোঁকি ইয়ে পুতিন, রাশিয়ান পুতিন কা জো প্রেসিডেন্ট ইলেকশন হোতা না ওইসা হি হোতে চলে যায়েঙ্গে, ধ্যান মে আ রহা আপকো। ইসকে বাদ নো চুনাও, ওনে আপনি তাকত কে উপর ও চলায়েঙ্গে, চুনকে আয়েঙ্গে, 200 লায়েঙ্গে, 300 লায়েঙ্গে, 400 লায়েঙ্গে, 500 লায়েঙ্গে। সোমবারে মল্লিকার্জুন খার্গের এনে তীক্ষ্ণ আক্রমণের পিছত স্বাভাবিকতে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপিয়ে। দেশের বিরোধী শিবিরের পরিয়ালতান্ত্রিক রাজনীতির উদাহরণ দি বিজেপির মুখপাত্র সুধাংশু দ্বিবেদীয়ে কয়, এনে বিপর্যয় রোধ করবেই এইবুর ভিত্তি নথকা কথা কই আছে কংগ্রেস সভাপতিয়ে। আধারহীন আর অশান্তি উৎপন্ন করনে কি আশঙ্কা সে অনর্গল বয়ান দেনে কা প্রয়াস কিয়া হ্যায়, উসকে উপর হম ইয়ে সাফ করনা চাহতে হ্যায় কি খড়গে জি, হ্যাঁ ইয়ে সচ হ্যায় কি ভারতীয় রাজনীতি মে বহুত সারি চিজোঁ কা পটাক্ষেপ হো রহা হ্যায়। রাজবংশোঁ কি সত্তা 1947 মে সমাপ্ত হুই থি, আব লোকতন্ত্র কা আবরণ ওড়ে হুয়ে জো লোকতান্ত্রিক রাজবংশ হ্যায় উনকি সত্তা কো চুনৌতি মিল রহি হ্যায় আর উনকো লগ রহা হ্যায় কি আনে ওয়ালে চুনাবোঁ কে বাদ উনকা ভবিষ্য ক্যা হোগা। আর ইয়ে মে এসে হি নহি কহ রহা হুঁ, আপ উত্তর সে দক্ষিণ তক দেখে তো 2019 কে লোকসভা চুনাবোঁ মে দেশ কি প্রবুদ্ধ জনতা নে এনটাইটলমেন্ট কে আধার কে উপর জো লোক লোকতন্ত্র কে নাম পর রাজতন্ত্র চলা রহে থে অথবা পরিবারবাদ কে সবসে বড়ে প্রতীক শ্রী রাহুল গান্ধী জি চুনাব হারে, তো খড়গে জি আর সত্য হ্যায় জো আপকো ডর লগ রহা হ্যায় কি ইসকে বাদ ये लोकतांत्रिक राजवंशों के लिए चुनाव के का भ्रम जनता के सामने रखकर राजनीति करना संभव नहीं हो पाएगा, क्योंकि अब भारत में वास्तविक लोक सत्ता का प्रादुर्भाव हो गया है। इफरे बीजेपी आन एजन नेता गिरिराज सिंह यात कयो एधाप ऊपर ले गई कय, प्रधानमंत्री मोदी दिनते देखत गणतंत्र स्वर्ण युग। इंदिरा जी ने देश में लोकतंत्र की हत्या की और उस हत्या करने वाली पार्टी के अध्यक्ष अंदाज लगा रहे हैं, भविष्य वक्ता हैं, अगर भारतीय जनता पार्टी की सरकार नरेंद्र मोदी को पानी पी पी के गाली दे रहे हैं, आप कैसा लोकतंत्र चाहते हैं? मोदी जी के कार्यकाल में जो लोकतंत्र है, ये लोकतंत्र मैं समझता हूं स्वर्णिम अवसर है। ন্যাশনাল ডেস্ক, প্রতিদিন টাইম।